এবার জলপাইগুড়ি, সেখানে বিধায়কের পর এবার তৃণমূলের নিশানায় বিজেপি সাংসদ, এমন অভিযোগ উঠছে। কারণ বিজেপির সাংসদকে দেখেই তৃণমূলের নেতা কর্মীরা চড়াও হয়েছেন বলে অভিযোগ উঠছে। এক্ষেত্রেও ফর্ম জমা দেওয়াকে কেন্দ্র করে অশান্তি। রাজা চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে প্রতিনিধি এই মুহূর্তে সরাসরি রয়েছে। রাজা, এক্ষেত্রে কি অভিযোগ? বিজেপি সাংসদকে দেখেই কেন চড়া হলেন তৃণমূলের কর্মীরা, যা অভিযোগ করছে? দেখো, বিজেপির সাংসদ জয়ন্ত কুমার রায়ের যেটা পরিষ্কার অভিযোগ যে আজ তিনি সকালে যখন মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ শুরু হয় ক্রান্তি ব্লক অফিসে, সেখানে কিন্তু মনোনয়নপত্র নিয়ে একটা সমস্যা হয়, সেই খবর পেয়ে তিনি কিন্তু তৎক্ষণাৎ ছুটে যান ক্রান্তি যে ব্লক অফিস রয়েছে এবং বিডিওর সাথে দেখা করতে যান এবং সেখানেই সেখানে বাধাপ্রাপ্ত হয় এবং তৃণমূলের তরফ থেকে তাকে কিন্তু গো ব্যাক স্লোগান দেওয়া হয় এবং বিভিন্ন অকথ্য ভাষায় গালাগালি করা হয়। তারপর তিনি বাইরে এসে অভিযোগ করেন যে আমাকে ঢুকতে বাধা দেওয়া হয়েছিল এবং বিডিওর পারমিশনেই তিনি সেই এলাকায় গিয়েছিলেন, সেই জন্যই তাকে কিন্তু বাধাপ্রাপ্ত হতে হয়েছে এবং পাশাপাশি তৃণমূলের তরফ থেকে জানানো হয়েছে তিনি 144 ধারা ভায়োলেট করেছেন এবং কোনো পারমিশন না নিয়ে তিনি ভেতরে ঢোকেন এবং এলাকায় উত্তেজনা সৃষ্টি করেন বলে এই ঘটনা ঘটেছে। এর পেছনে তৃণমূলের কোনো ষড়যন্ত্র নেই বলে তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছে। এদিকে বাঁকুড়ার বিষ্ণুপুরেও আজ মনোনয়নকে কেন্দ্র করে অশান্তি ছড়ায়। সেখানেও বিরোধী প্রার্থীদের মনোনয়ন দিতে না দেওয়ার অভিযোগ উঠছে শাসক দলের বিরুদ্ধে, সেই ঘটনা কেন্দ্র করে সেখানেও আজ অশান্তি ছড়াচ্ছে। আপনাদের যেমন জানাচ্ছি যে বিভিন্ন জায়গা থেকে অশান্তির খবর আসছে, ঠিক একই খবর আজ বাঁকুড়ার বিষ্ণুপুর থেকেও এসছে। শুধু বাঁকুড়ার বিষ্ণুপুর নয়, বর্ধমানের কাটোয়া তো একই ঘটনা ঘটেছে। সেখানেও বিরোধী প্রার্থীকে মনোনয়ন জমা দিতে না দেওয়ার অভিযোগ উঠছে। খুব স্বাভাবিকভাবেই বিজেপি প্রার্থী এখানে ক্ষোভ প্রকাশ করেছেন। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি রানা দাস। রানা, বিজেপি প্রার্থীকে মনোনয়ন জমা দিতে না দেওয়ার অভিযোগ উঠছে এবং যে কারণে তিনি ক্ষোভে ফেটে পড়ছেন, কি অভিযোগ? একেবারেই দেখো, কাটোয়া 1 নম্বর ব্লক, সেখানে বিজেপির প্রার্থীরা সেখানে মনোনয়ন জমা করতে গিয়েছিল এবং সেখানে অভিযোগ যে তৃণমূলের দুষ্কৃতীরা সেখানে তাদের মনোনয়ন জমা করতে দেয়নি এবং প্রত্যেকের হাতে আগ্নেয়াস্ত্র ছিল এবং আগ্নেয়াস্ত্র দেখিয়ে তাদের সেখান থেকে সরিয়ে দেওয়া হয়। সেখানে বিজেপির সাধারণ সম্পাদিকা সেখানে ছিলেন এবং তিনি সেখান থেকে কাঁদতে কাঁদতে চলে আসে সীমা ভট্টাচার্য এবং দেখা যায় তিনি কাটোয়া থানার আইসিকে ঘটনাস্থলে ফোন করেন এবং ফোন করে তিনি কাঁদতে শুরু করেন এবং তিনি বলেন যে 2018-র মতো তিনি কি এবারও ভোট দিতে ভোটে সেখানে নমিনেশন দিতে পারবেন। এরপরে কাঁদতে কাঁদতে চলে আসে, তারপরে রাস্তা অবরোধ করে, যেটা অভিযোগ যে পুলিশের সামনেই তৃণমূলের দুষ্কৃতীরা সেখানে ঢুকতে দেয়নি বিজেপির যারা নমিনেশন ফাইল করতে গেছিল এবং সেখানে আগ্নেয়াস্ত্র দেখিয়ে ভয় দেখিয়ে তাদের অভিযোগ উঠেছে।